অনেক মেয়েরা এটা নিয়ে কান্নাকাটি করছে, আমাকে অনেক মেয়েরা এসএমএস দিয়েছে যে আমাদেরকে এরকম হৃদয়টা ভেঙে না দিলেও পারতেন। কোনো মেয়ে লিখেছে আপনাকে বলেছিলাম চিরকুমার থাকতে, মেয়ে বলেছে কালকে থেকে কিছু খাইনি। অনেক ঘটনা আপনারা দেখছেন যে জায়েদ খানের হানিমুন, এটা একটা কাজ, কাজটা আমি রামাদা হোটেলের একটা ফাইভ স্টারের হোটেল প্রথম বাংলাদেশে হয়েছে কক্সবাজারে, রামাদা হোটেলের বিজ্ঞাপন করেছি আমি। সেই বিজ্ঞাপনে সিনটা এরকম হানিমুনে যায় পুরোটা বললাম না, সেটা একটা টিভিসি খুব শীঘ্রই আসবে টিভিতে, ওটাকে ইউজ করেছে যে জায়েদ খান হানিমুনে। তো এটা কার আকারে দিছে পুরোটা পরেনি, তখন অনেক মেয়েরা এটা নিয়ে কান্নাকাটি করছে, আমাকে অনেক মেয়েরা এসএমএস দিয়েছে যে আমাদেরকে এরকম হৃদয়টা ভেঙে না দিলেও পারতেন। কোনো মেয়ে লিখেছে আপনাকে বলেছিলাম চিরকুমার থাকতে, মেয়ে বলেছে কালকে থেকে কিছু খাইনি। তো অনেক ঘটনা আমি সবাইকে রিপ্লাই করছি, না তো মার্কেটটা থাকবে না, পড়ে যাবে মার্কেট, ইজ্জত থাকতেছে না। তো আমার এলাকার মেয়র যিনি মামা বর্তমানে পিরোজপুরে, তিনি আমাকে হঠাৎ করে কালকে ফোন করে বললো ভাই না কংগ্রাচুলেশন। তার মনে করছি কালকে সিনেমা রিলিজের খবর জানলো নাকি, মানে আমি কেন মামা বলতো বিয়ে করলো মামা, বাবা মা নাই, আমি তো বাবার মতো, আমি তো নিশ্চয় জানতে পারতাম। আমি বললাম শাস্তি কাজ, তো আমি বললাম যে মামা এটা একটা বিজ্ঞাপনে, সিরিয়াস করি একদম, একটা বিজ্ঞাপনে এইটা খুব হিন্দি রিলিজ হবে, এখানে ওরকম ইউজ করেছে, হেডিং দিয়েছে যায় হানিমুন প্রতি আশ্বস্ত হয়েছে। গ্রাম থেকে আমার মামা তো চাচা তো দাদা ভাই আসছে, সবাই আমার বোনের কাছে কমপ্লেন করতেছে, আমরা একটু দাওয়াত পাইলাম না, একটু বৌদ্ধের মুখও দেখতে পারলাম না, কিছু তো একটা দিতাম, ছুরি দিতাম, কিছু একটা দেওয়ার চিন্তা, গ্রামের মানুষ তো বোঝে না, মানে জিনিসটা মুখে মুখে রটে গেছে, কানে হাত না দিয়ে চিলে ফুসারে ছুটছে, সবাই মনে করছে আমার বিয়ে হয়ে গেছে। এবং সামথিং ইজ ভেরি সিরিয়াস যে আসলে মানে ঘটেছে। কালকে কানাডার থেকে কিছু আমার ফ্রেন্ডসরা তারপর অস্ট্রেলিয়া থেকে বলতেছে যে ভাইয়া আপনি তো আসবেন অস্ট্রেলিয়াতে, আমরা ব্যবস্থা করতে চাই আপনি ভাবিকে নিয়ে আসতে পারেন। আমি আকাশ থেকে পড়ছি, কারণ তার মাথায় নেই কোন ভাবিকে বলে যাকে বিয়ে করছে, কারণ ভাই বিজ্ঞাপন, আর ওই মেয়েটাও কিন্তু আসলে একটু কম পরিচিত, তো যদি আর একটু পপুলার হতো, মানে আর একটু যাই মানে আর পরিচিত হোক হতো, তাহলে তোমার মানুষ বুঝতো যে না তো এর সাথে বিয়ে হয়, যার কারণে ঘটনাটা ঘটেছে। বেসিক্যালি অনেকে ওই জলিকে আসলে না চিনতে পারার কারণে, তো অনেকদিন গ্যাপ যাচ্ছে। সরি ডরন্য মামুন পরিচালনা করেছে বিজ্ঞাপনটি খুব শীঘ্রই রামাদা হোটেলে, এটা খুব শীঘ্রই দেখা যাবে। আর তবেই তো দেখছেন আপনারা দিগ্বাজি দিগ্বাজি, এখন আমি তো আসলে কোনো কিছু জিনে জেনে শুনে ভাইরাল করার জন্য কিছু করি না। যখন আপনারা আমাকে ঘড়িগুলো জিজ্ঞেস করলেন, একজন জিজ্ঞেস করলেন হাতে কি, আমি বললাম রোলে, এটা আমার দোষ হয়ে গেল ভাই, আমার অনেক বুড়ো ফিরে আমার এগুলো বললো না, কেমন দেখা এগুলো আসলে আমি বলতে চাই না, আমাকে দিয়ে বলা তো বলার পর এটা মানুষ দেখে কারণ কোন কিছু করে ফেলবো, আপনি কোনটা ধরে ফেলবে বোঝা মুশকিল, দীপাজিবার বিয়ে চলে আসছে, হানিমুন চলে আসছে, এরকম যে কোটা মতো চলে আসে বলা মুশকিল, কোনো কিছু জেনে বুঝে করি না, মন থেকে আসে করি এটা মানুষ গ্রহণ করে ফেলে। So with expert, I am damn smart. Exclusive shop designer, stylish product niye elo expert. Ki bro, bari diyo love hai nai? Come on bro, eshob onek kichu ashbe ar jabe. Expert kintu thekei jabe.